সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর। বড়লেখা উপজেলার 2 নং দাসের বাজার ইউনিয়নের বাদজঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করিয়ার গ্রামের পরিবেশ বেশ সুন্দর। ফুলের গাছ সামনে, বেশ সুন্দর পরিবেশে বিদ্যালয়টি আছে। ম্যানেজিং কমিটির সভাপতির পদটা দীর্ঘদিন থেকে শূন্য আছে, উনি কানাডায় চলে গেছেন। স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার মুরব্বিয়ানকে ডাকা হয়েছে। সবার উপস্থিতিতে নতুন করে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য সবার সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে। বাদজঙ্গল গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট আফজাল হোসেনকে বর্তমান সরকারি রেজুলেশন অনুযায়ী বিএ পাস না ছাড়া সভাপতির পদ দেওয়া যায় না। সবার সম্মতিতে ওনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আশা করা যায় কিছুদিনের ভিতরে উনি সভাপতির দায়িত্ব নেবেন। ইউটিউব চ্যানেল SRTV সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক দিবা। গ্রামগঞ্জের আঞ্চলিক খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল SRTV সঙ্গে থাকুন।